ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের নির্মিত। এই মডেলের হেলিকপ্টারের ব্যাপক জনপ্রিয়তার পরও রয়েছে দুর্ঘটনায় পড়ার নজির। রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ অনুসন্ধান করছে উদ্ধারকারী ও অনুসন্ধান দল, তবে প্রাথমিকভাবে বিরূপ আবহাওয়াকেই দায়ী করা হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানায়, প্রেসিডেন্ট রাইসিকে বহন করা হেলিকপ্টারটি ছিল বেল 212 মডেলের। দুই ইঞ্জিন ও দুই পাখা বিশিষ্ট হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বেল কোম্পানির তৈরি। ষাটের দশকে প্রথম বেল 205 মডেল উন্মোচন করা হয়। মূল মডেলের একটি ইঞ্জিনের বদলে দুটি ইঞ্জিন যুক্ত করার পর নতুন নামকরণ করা হয় টুইন হিউই। পরে বিবর্তনের পথে বেল 212 মডেলটি হেলিকপ্টার খাতে শক্ত জায়গা করে নেয়। মালামাল পরিবহন, উদ্ধার তৎপরতা, অগ্নি নির্বাপন থেকে সামরিক অভিযানের জন্য নির্ভরযোগ্য বাহন বেল 212। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বয়স সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে ইরানে 1979 সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়, তাই এর আগেই ক্রয় করার সম্ভাবনা বেশি। ইরান সরকারের কাছে এ ধরনের অন্তত 10টি হেলিকপ্টার থাকার তথ্য পাওয়া গেছে। সবশেষ 2023 সালের সেপ্টেম্বরে একই মডেলের একটি হেলিকপ্টার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে দুর্ঘটনায় পড়ে। ইরানে এর আগে এ মডেলের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে 2018 সালে। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।